তো বন্ধুরা, বর্তমানে ভারত চাইনিজ ম্যানুফ্যাকচারারদের জন্য আরো একটি সমস্যা তৈরি করে ফেলেছে এবং ভারতে ইম্পোর্টেড চীনা খেলনাকে নিয়েও বর্তমানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে সমস্ত খেলনা বিআইএস সার্টিফাইড নয় সেগুলিকে ভারতে প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন জানা গিয়েছে যে এই খেলনাগুলিকে অবৈধভাবে ভারতে নিয়ে আসা হচ্ছে। আপনাদের জানিয়ে এই ধরনের চীনা খেলনাকে চকলেট এবং গিফট বলে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু ভারতীয় ডিস্ট্রিবিউটর দোকানদারদের সাথে মিলিত হয়ে চাইনিজ খেলনা ভারতের জন্য আনছে। তো বন্ধুরা, বর্তমানে এগুলোকে ধরার জন্য ভারতের মেজর মল, এয়ারপোর্ট এবং শোরুমে যাচাই শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যেহেতু বর্তমানে এই চাইনিজ কোম্পানিগুলির প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে, তার জন্য বর্তমানে প্রায় 160টি চাইনিজ ম্যানুফ্যাকচারার বিআইএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছে। কিন্তু ভালো খবর এটাই যে এই সেক্টরে ভারতীয় ম্যানুফ্যাকচারারদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদের একজনকেও সার্টিফিকেট দেওয়া হয়নি। আপনাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত ভারতীয় মার্কেটে চাইনিজ খেলনাগুলির 80% বেশি শেয়ার রয়েছে এবং কিছু মাস আগে চীনা খেলনার ইম্পোর্টকে বন্ধ করার জন্য এর ওপর 60% ইম্পোর্ট ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে এই ইম্পোর্ট ডিউটি থেকে বাঁচার জন্য চাইনিজ কোম্পানিগুলি চকলেট এবং গিফট বলে তাদের খেলনাগুলিকে ভারতে পাচার করছে। অধিকারীগণ জানিয়েছে যে বিআইএস অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ফ্যাক্টরির ইন্সপেকশন করা হয়, কিন্তু একটাও চাইনিজ ম্যানুফ্যাকচারার বিআইএস কে ইন্সপেকশনের জন্য ইনভাইট করেনি। এখনো পর্যন্ত 1000টি টয় ম্যানুফ্যাকচারারদের বিআইএস সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে 982টি ভারতের এবং অন্যান্যগুলো ওভারসিজ ম্যানুফ্যাকচারার্স। এছাড়া বিআইএস এর দিক থেকে আরো একটি খবর উঠে এসেছে যে সাধারণ মানুষেরাও সেই সমস্ত দোকানের বিরুদ্ধে বিআইএস এর কাছে কমপ্লেন করতে পারবে যারা চাইনিজ খেলনা বিক্রি করছে। এছাড়া খবর পাওয়া গেছে যে চাইনিজ খেলনাগুলিকে নেপাল এবং বাংলাদেশের রাস্তা দিয়ে অবৈধ রূপে ভারতে নিয়ে আসা হচ্ছে, যার জন্য পশ্চিমবঙ্গ এবং বিহারে ভারতীয় খেলনার মার্কেট অনেক অংশে কমে গেছে। চায়নাকে রিসাইকেল মেটেরিয়াল থেকে প্লাস্টিকের জিনিস এক্সপোর্ট করার বিষয়ে জানা যায়, কিন্তু এই রিসাইকেলিং প্রসেসে কোয়ালিটি নর্মসে কোনো ম্যানুফ্যাকচারার নজর দেয় না, যার জন্য এমন কিছু খবরও পাওয়া গেছে যে কোয়ালিটি খারাপ হওয়ার জন্য বাচ্চারা বিভিন্ন রোগের শিকার হয়েছে। এটা সত্যি যে ইন্টারন্যাশনাল মার্কেটে চায়নার সাথে ভারতের পেরে উঠতে এখনো অনেক সময় লাগবে, কিন্তু ভারত নিজস্ব মার্কেট থেকে চাইনিজ এক্সপোর্টকে খুব সহজে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের অবশ্যই জানান।